এই চ্যাপ্টারটার নাম হলো ম্যাথমেটিকা, এটার সাহায্যে কিভাবে ফাংশনের গ্রাফ করা লাগে এটা তোমরা সেকেন্ড ইয়ারে দেখবে, প্র্যাকটিক্যালে আছে 100 নম্বরের প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আপাতত তোমাকে আমি গ্রাফগুলো দেখাবো, কি লিখছি এগুলো বোঝা দরকার নেই। শুধু দেখে যাও, এটা তোমার বোঝা লাগবে না। ওকে, তোমরা দেখতে পাচ্ছ গ্রাফ গুলো? জি স্যার, জি স্যার। লালটা লালটা হচ্ছে সাইন এক্স, আর এই যে বেগুনে যেটা সেটা হচ্ছে কজ এক্স এর গ্রাফ। এখন আমরা দেখব সাইন এক্স, মূল অঙ্কটা ধরো আমাদের সাইন এক্স, ঠিক আছে? আমরা সাইন এক্স এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে চাই। কথা কি বোঝা গেল? জি স্যার, জি স্যার। তো সাইন এক্স এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে দেখো সাইন এক্স এর এখানে মান সর্বোচ্চ না? সর্বোচ্চ তো সাইন এক্স এর ফার্স্ট জি ডেরিভেটিভ। স্যার। সাইন এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ কি? মাইনাস কজ এক্স, সরি কজ এক্স। তাহলে এখানে কজ এক্স এর মান কত? জিরো না এই গ্রাফে? যে একশো এর উপরে যেত, জিরো। তাহলে দেখছো যেখানে সর্বোচ্চ মান সেখানে কত হচ্ছে? জিরো। বুঝতে পারতেছো? যেখানে ফাংশনের সর্বোচ্চ মান সেখানে ফার্স্ট ডেরিভেটিভ ওয়ান জিরো। এই যে এখানে এই যে অক্ষের পরে সর্বোচ্চ মানটা যেখানে সেখানে ফার্স্ট ডেরিভেটিভ মানটা কত দেখাচ্ছে? জিরো। জিরো। তাহলে যেখানে সর্বোচ্চ মান থাকবে বা সর্বনিম্ন মান থাকবে, এখানে দেখো যে সর্বনিম্ন মান এখানে, এখানে কজ এক্স এর মান কত? জিরো। জি স্যার। তাহলে যেখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আছে সেখানে জিরো হবে। বলো তো সাইন এক্স এর সেকেন্ড ডেরিভেটিভ কত হবে? হ্যাঁ, কি হবে? মাইনাস সাইন এক্স হবে না? জি স্যার। এটারও আমরা একটু রং দিয়ে দিই, এটা রং দিয়ে দিই, এটা জিরো থাক। দেখো যদি বুঝতে পারো বেটার হবে। এই নীল গ্রাফটা হচ্ছে মাইনাস সাইন এক্স এর গ্রাফ। দেখো যেখানে সর্বনিম্ন মান সেখানে ফাংশনটার মান কি? এখানে এই বিন্দুতে কি নেগেটিভ না? জি জি স্যার। ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে, দেখো যারা বুঝতে পারবে খুব ভালো লাগবে, যারা বুঝতে চেষ্টা করো, যারা না বুঝো, আমরা দেখি আমরা এই লাল গ্রাফটার মান নির্ণয় করতে চাচ্ছি, সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত। সেই জন্য ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে আমার এই যে নীল গ্রাফটা, না বেগুনি গ্রাফটা, বেগুনি গ্রাফটা আমরা বেগুনিটা স্যার। দেখতে চাচ্ছি সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে মানগুলো কত? জিরো। এইবার সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তো এটা হচ্ছে যে নীল গ্রাফ। এখন দেখো এই সর্বোচ্চ মান যেখানে ওই বিন্দুতে এই সেকেন্ড ডেরিভেটিভ কত? নেগেটিভ না? জি স্যার। ওকে,
ওই বিন্দুতে নেগেটিভ। আবার দেখো এখানে ফাংশনের মান সর্বনিম্ন, এই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ কি স্যার? পজিটিভ, পজিটিভ। হ্যাঁ যে উপরে না মানে x অক্ষের উপরে মানে মান এটুকুই তো y, এখানে এই মানটা পজিটিভ। হ্যাঁ এটা বলতে গেলে পজিটিভ। তাহলে কি তোমরা বুঝতে পারতেছো যে কেন ওই পজিটিভ নেগেটিভ হয়? এটা আমরা চিত্রের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখানে সর্বনিম্ন বিন্দু সেখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, সেকেন্ড ডেরিভেটিভ সর্বোচ্চ বিন্দুতে নেগেটিভ, আর ওই সর্বনিম্ন বিন্দুতে পজিটিভ। পজিটিভ কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। স্যার এই সফটওয়্যারটা কি মোবাইলে সাপোর্ট করে? না সফটওয়্যার মোবাইলে সাপোর্ট করবে না, এটা ল্যাপটপে লাগবে। এই গ্রাফ করার জন্য আরো অনেক ইজি সফটওয়্যার আছে, যে ড্যাশমস লেখো, ওই ড্যাশমস দিয়ে করতে পারবা। বুঝা গেছে? জি স্যার। ওকে দেন